কত সুন্দর রঙ বেরঙে ভরে গেছে এই বাগান বাগান আমরা অনেকেই ফুলটার সাথে পরিচিত এবং অনেকে পরিচিত নয় কিন্তু আমরা সচরাচর ফুল মাটিতে অর্থাৎ খুব দেখে থাকি টবের মধ্যে করতে গেলে কিছু নিয়মকানুন মানতে হয় এবং এই বইভাবে প্রচুর ফুল আনতে গেলে কিছু বিশেষ বিশেষ পরিচর্যা আমাদের এই গাছকে করে থাকতে হয় এই টবে ফুল করতে গেলে আমাদের সবাইকে একটু কষ্ট করতে হয় তা এটা খুব সহজভাবে করা যায় যদি প্রসেসটা যদি জানা যায় এই গাছটি দেখতে এসেছেন বাগান বিলাস বা বাগান ভুলিয়া এই বাগান বিলাস গাছের অর্থাৎ কাগজ ফুল গাছের পরিচর্যা নিয়ে আজকে আমরা আলোচনা করব এই গাছে প্রতিস্থাপন তার মাটি তৈরি এবং তার খাবার কি এবং কিভাবে পরিচর্যা করবেন বা এই ফুল পাওয়ার আগের পরিচর্যাগুলো কি করবে। এই ভিডিওর মধ্যে সব কিছু কিন্তু আপনারা পেয়ে থাকবেন তা আপনারা যারা চ্যানেলটা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন না এবং আপনাদের মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে আপনাদের যারা ফ্রেন্ড আছে তাদের মধ্যে শেয়ার করুন তারা খুব সহজভাবে যাতে এইভাবে টবে অর্থাৎ ভালো কাগজ ফুল করতে পারে নমস্কার বন্ধুরা আমি সুমন আর আপনারা দেখছেন মাই গার্ডেন শান্তিনিকেতন মাই গার্ডেন শান্তিনিকেতন চ্যানেলে সবাইকে স্বাগত আজকে চলে এসেছি আমরা বাগান বিলাস অর্থাৎ বাগান বিলাস বা কাগজ ফুল আমরা সচরাচর কাগজ ফুল পড়ে থাকি এই কাগজ ফুল গাছের পরিচর্যা বাড়িতে কীভাবে সহজভাবে করবেন এবং টবে কিভাবে প্রতিস্থাপন করবেন এবং প্রতিস্থাপন করলে তার মাটি কিভাবে হবে এবং তার পরিচর্যা কীভাবে করবেন এবং এই গাছ কি কাঠিন থেকে চারা তৈরি করা যায় হ্যাঁ এই গাছটা কাটিং থেকে চারা তৈরি করেছি আমি এবং তৈরি করে প্যাকেটে রেখেছিলাম আজকে এই গাছটাকে কিন্তু অনেক বড়ো বড়ো হচ্ছে এবং এখন তাকে আমাদের টবে বসাতে হবে তাই আমরা মোটামুটি এরকম গাছকে মোটামুটি আট ইঞ্চে একটা টব নির্বাচন করে নিয়েছি যেহেতু খুব বড়ো টবে দেওয়া যাবে না দিলে আমাদের গাছ ভালো হবে কিন্তু ফুল বেশি হবে না এই মাটিটা দেখতে পাচ্ছেন বেলে বেলেদুয়াশ মাটি এর সাথে গোবর সার কিছুটা পরিমাণ সিংকুচো হাড় গুঁড়ো নিমখোল বাদাম খোল মিশিয়ে নিয়েছি এবং এর সাথে কিছুটা পরিমাণ অনুখাদ্য দিয়েছি যেহেতু সমস্ত খাবারের গুণাগুণ এখানের মধ্যে পেয়েটি পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম যাই বলবেন এই মিক্সড খাবারের মধ্যে সব কিছু আছে এবং বিশেষ করে বগান গাছে আপনাদের এই মিক্স খাবারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং ফুল আনার ক্ষেত্রে বা গাছ তৈরি করার ক্ষেত্রে বলতে পারেন তাই মোটামুটি গাছে যখন ফুল আসবে ঠিক এই আগের মুহূর্তে খাবারটা দিতে পারবেন বা গাছ যখন প্রতিস্থাপন করবেন তখন কিন্তু এইভাবে মাটিটা তৈরি করে আপনারা কিন্তু এর সাথে মিশিয়ে কিন্তু মোটামুটি এরকম আট ইঞ্চি টপে মোটামুটি মোটামুটি এক চামচ করে বা হাফ চামচ করে দিয়ে মোটামুটি সব রকম পরিমাণটা দিয়ে মাটিটাকে তৈরি করে নিন এবং মাটিটা আমি যেহেতু অনেকদিন দিন তৈরি করা ছিল মোটামুটি মাটি যখন গাছ বসাবেন মোটামুটি সাত থেকে আট দিন আগে মাটিটা তৈরি করে নিলে কী হয় মাটিতে মধ্যে খাবার কম্বিনেশনগুলো তৈরি হয়ে যায় এবং গাছ ছাড়া নিয়ে এসে মোটামুটি নার্সারি থেকে যখন নিয়ে আসবেন ছয় দিন রেখে দিয়ে তারপরে প্রতিস্থাপন করবেন যেহেতু একটা ওয়েদের থেকে গাছটাকে নিয়ে এসে প্রতিস্থাপন করা হচ্ছে প্রথমোটি ড্রেন সিস্টেমটা ঠিক করে করে নিতে হবে মোটামুটি ঘেসে বা আমাদের বালি দিয়ে একটু হালকা খোলাং কুচি দিয়ে মোটামুটি তৈরি করে নিন যেহেতু জল নিকাশি ব্যবস্থা যদি ভালো হয় তাহলে মোটামুটি গাছের কোনো অসুবিধা নেই জল বসায় গেলে একটু প্রবলেম তাছাড়া এ গাছে কোনো রোগ নেই মোটামুটি প্যাকেটটা কেটে নিয়ে আর একটা যেটা করতে হবে দেখবেন একটা গুরুত্বপূর্ণ এই গাছটার মধ্যে আর যেটা গাছ আমরা দেখাবো আপনাদেরকে যে সবসময় দেখবেন নার্সারি থেকে গাছ নিয়ে আসুন বা নিজে দেখুন কাটিং থেকে তৈরি করবেন সেই গাছকে যদি সোজা যদি না থাকে তাকে সোজা করে নিতে হবে টবে বসাবার আগে এটা দেখতেই পাচ্ছেন যখনই গাছ বসাবেন একটা বিশেষ করে অনুরা মনে রাখবেন যে গাছের মাটিটাকে হালকা করে ছাড়িয়ে দেবেন তাহলে কী হয় মাটি যখন বসাবেন সেই মাটিটার সঙ্গে কিন্তু অর্থাৎ বসে যাওয়ার বা মাটিটাকে ধরে নেওয়ার ক্ষমতা তা থাকবে যদি না দেন কিন্তু মাটিটাকে দেখবেন ওইভাবেই থাকবে এটা দেখতেই পাচ্ছেন মাটিটাকে কিন্তু সোজাভাবে বসালাম না একটু বেঁকিয়ে বসালাম যেহেতু এইভাবে বসালে দেখে নেবেন যে কোন বরাবর বসালে গাছটা ঠিক থাকবে সেই রকম বসিয়ে সেই দিকে মাটিটাও কিছুটা পরিমাণ ছাড়িয়ে নেবেন তাতে গাছটা ভালো বসবে এবং মিডিল বরাবর হলে গাছটা খুব ভালো হবে এবং দেখতেও ভালো লাগবে দেখতেই পাচ্ছেন এটা আমরা মিডিলবার বসিয়ে নিয়েছি এবং গাছটা দেখুন কতটা সেফ হলে যেহেতু বেঁকি বসালে ওই তো হয় ওই দিকটা বেশি এক দিকটা বেশি হয়ে যেত দেখতে ভালো লাগতো না যেহেতু ভালো লাগছে আর তোমার আমরা যখন প্রচুর পরিমাণ ঝাঁক হবে তখন আরও দেখতে ভালো লাগবে গাছটাকে এইভাবে বসাবেন গাছ এবার বসিয়ে দেওয়ার পর মোটামুটি একটু মেপে দেখে নেবেন হাত দিয়ে মোটামুটি মিডিল আছে নাকি মিডিল বরাবর না থাকলে কিন্তু দেখতে ভালো লাগবে না সব সবসময় মিডিলটাকে অর্থাৎ মিডিলে দেখে গাছটাকে সবসময় বসানোর চেষ্টা করবেন তাহলে খুব ভালো হবে এরপর যেটা করবেন আমি মাটিগুলো দিয়ে আর তো মাটি যখন দেবেন পারলে একটা ছোট টাইপের লাঠি বা কিছু দিয়ে রাখবেন এভাবে মাটি দেওয়ার পর হালকা করে লাঠি দিয়ে ঠুকে দেবেন তাতে কীভাবে মাটিটা বসে যাবে এবং গ্যাপ থাকবে না গ্যাপ থাকলে ফাঙ্গাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুব থাকবে গাছে কম জল বসেছেন খুব কমই বসবে এবং প্রচুর পরিমাণে গাছ ভালো থাকবে এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এভাবে বসিয়ে নিয়ে মোটামুটি আমরা এক ইঞ্চি বা দেড় ইঞ্চি ওপর থেকে মাটিটা কম রাখবেন তাতে জল দিলে তখন জলটা থেকে থাকবে যদি পুরো ভর্তি ভরে ভরে দেন তাহলে মাটিটা কিন্তু একটা গ্রীষ্মকালে একটু জল দিতে প্রবলেম হবে যখন জল বেশি লাগবে তাই এভাবে দিয়ে হালকা ভালো করে হাতে করে দেবে বসিয়ে নেবেন তাতে দেখবেন ভালোভাবে বসে যাবে মাটিটা এবং কোনো গ্যাপ থাকবে না এরপর ফুল জল দিয়ে আপনি মোটামুটি সেমিসেটি কিছু দিন রেখে দিন রেখে দিয়ে পর মাসে যেটা পরিচর্যা করতে হবে মাসে আপনাদেরকে পচে জল পাতলা করে দুবার দিন একবার ভিটামিন স্প্রে করুন আর কিচ্ছু এই গাছে স্প্রে করার দরকার নেই এর কোনো রোগ বা প্রতিরোধ কিছু নয় এমনি জল মোটামুটি দেখে দেবেন এই গাছে জল দেখে দিবে বলতে আপনারা এই গাছে যত জল পরিমাণ কম দেবেন ততই গাছে ফুল বেশি আসবে যত ফুল আসার সময়টা মোটামুটি ধরে নিন আপনি ফুল আসবে যদি দেখা গেছে আমাদের এই সময় যেগুলো ফুল আসে যেমন আপনাদের ফেব্রুয়ারি মাসে আমাদের জানুয়ারি মাসে এই গাছটা কিন্তু অবশ্যই করতে হবে মোটামুটি এদেরকে মিক্স খাবারটা দিয়ে দিতে হবে বা যদি মিক্স খাবার না থাকলে পটাশও দিতে পারেন মোটামুটি এটা পটাশ দিলে প্রচুর পরিমাণ ফুল দেয় পটাশ কুড়ি দিয়ে হালকাটা মাটি খুশে দেবেন খুষে দিয়ে আপনারা ফুল জল দিয়ে দিন দুদিন মোটামুটি দশ থেকে কুড়ি দিন বা অর্থাৎ কুড়ি থেকে পঁচিশ দিন পর কিন্তু এদেরকে যত জল টান দেবেন অর্থাৎ মোটামুটি সপ্তাহে দু দিন জল দিন বা একদিন জল যতক্ষণ দেখবেন পাতা ঝরে পড়ে যাচ্ছে বা গাছটা যদি মরে মরে যাওয়ার অবস্থায় এরা যত মানে মরে যাওয়ার অবস্থা যদি যায় তত কিন্তু এটা গাছে ফুল ঢেলে দিই মানে প্রচুর দিয়ে যায় এটা এদের নিয়ম এটা ঠিক আছে এভাবে পরিচর্যা আর কিছু পরিচর্যা লাগে না আপনারা এভাবে পরিচর্যা করতে থাকুন আপনাদের গাছে দেখবেন প্রচুর পরিমাণে ফুলে ভরে গেছে এবং ফুল হওয়ার শেষে এদেরকে যেটা করতে হয় একবার করে কাটিং করে দেবেন ফুল যখন শেষ হয়ে যাবে তখন কাটিং করে দেবেন এবং খাবার দিয়ে দেবেন মিক্সড খাবার বা খাবারটা দিয়ে ভালো করে খুঁড়ে দেবেন দেখবেন আবার প্রচুর পরিমাণ দু থেকে তিন মাস দু মাস পর অন্তত এদের প্রচুর পরিমাণে ফুল আমরা এ গাছ থেকে সংগ্রহ করতে পারবেন ধন্যবাদ সবাইকে যারা নতুন দেখছেন চ্যানেলসটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের পাশে থাকুন এবং খুব সহজভাবে কাজ করার টিপস আমরা এখান থেকে সংগ্রহ করুন